হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের এসএসসি 2021 শিক্ষার্থীদের, মানে 2021 সালে যারা পরীক্ষা দেবে তাদের চতুর্থ সপ্তাহের আমাদের জীববিজ্ঞান বিষয়ের একটা অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে হাজির হয়েছি। অ্যাসাইনমেন্টের সমাধান শুরু করার আগে আমরা একটু প্রশ্ন ভালো মতো পরীক্ষা আমাদের থেকে কি জানতে চাওয়া হয়েছে। এসএসসি 2021 এবং এই কোয়েশনটা করা হয়েছে আমাদের জীবনী শক্তি যে চ্যাপ্টারটা আছে, জীববিজ্ঞানের চতুর্থ অধ্যায় জীবনী শক্তি যে চ্যাপ্টারটা আছে ওখান থেকে করা হয়েছে। কোশ্চেনটা কি, কোশ্চেনটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের শালক সংশ্লেষণের ফলে আমাদের অক্সিজেন নির্গমনের উপর বিভিন্ন প্রভাবকের প্রভাব নির্ণয়ে তুলনামূলক পরীক্ষণ ও ফলাফল ব্যাখ্যা করে সিদ্ধান্ত গ্রহণ, এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টটা। আমাদের আসলে কি করতে হবে, এখানে নির্দেশনা দেওয়া আছে, আমরা এখানে নির্দেশনাটা ভালো মতো করি। প্রথমে জীববিজ্ঞান পাঠ্যপুস্তকে 71-72 এবং 74-75 পৃষ্ঠা করতে হবে। তো তোমরা এটা একটু নিজ দায়িত্বে পড়ে নিও। দুই নম্বর ইয়েটা বলছে, দুই নম্বর এটা আসলে একটা প্র্যাকটিক্যাল টাইপের একটা অ্যাসাইনমেন্ট, তো এখানে আসলে তোমার একটা হাতে কলমে জিনিসটা করে দেখলে ভালো, বাট আমার মনে হয় না খুব একটা হাতে কলমে করার দরকার আছে। আমরা জাস্ট জিনিসটার সমাধানটা নিয়ে এখানে আসলে মূলত আলোচনাটা করব। আমরা এটা ধরে নিব তোমরা এটা আসলে বাসায় করে নিবে আর কি, কেন উপকরণগুলো তোমরা বাসায় পাবা। তো কি করতে হবে এখানে, তো পরীক্ষাগুলো করার জন্য প্রথমে উপকরণগুলো সংগ্রহ করে নিতে হবে। কি কি উপকরণ, একটা হচ্ছে স্বচ্ছ কাঁচের গ্লাস বা অন্য কোনো স্বচ্ছ পাত্র, একদম একটা স্বচ্ছ পাত্র নিতে হবে। একটা ঘড়ি বা স্টপ ওয়াচ হলে ভালো হয়, আমাদের বেশ কয়েকটা স্টপ ওয়াচ আছে, ওখান থেকে যেমন একটা স্টপ ওয়াচ অথবা সাধারণ ঘড়ি হলেও চলবে। বলছে ভিনেগার, ভিনেগার কি, ভিনেগার হচ্ছে আমরা আচার তৈরি করার জন্য একটা সাদা বোতল দেখতে চাই, একটা ওই জিনিসটাকে ভিনেগার বলে, এবং ওইটা হচ্ছে যে আমাদের ইথানোয়িক অ্যাসিডের 6-10% জলীয় দ্রবণ আর কি, ওটাকে সাধারণত ভিনেগার বলে। যদি তোমার কাছে হাতের কাছে ভিনেগার না থাকে, হয়তো অনেকের কাছে নাও থাকতে পারে, তোমরা চাইলে এখানে আসলে কাগজে লেবুর রস ইউজ করতে পারো। লেবুর রসটাও কিন্তু ওখানে সাইট্রিক অ্যাসিড থাকে মোটামুটি, এটা হচ্ছে আমাদের একটা অম্লীয় মাধ্যম তৈরি করার জন্য দরকার আর কি। তারপর হচ্ছে যে কোনো ধরনের ডিটারজেন্ট, ডিটারজেন্ট মানে সার্ফ এক্সেল, হুইল, যে কোনো ধরনের একটা ওয়াশিং পাউডার বা ডিটারজেন্ট তোমরা নিলে হবে, যাতে ওখানে ফেনা তৈরি হয় আর কি, একটু ক্ষারীয় মাধ্যম তৈরি করার জন্য ডিটারজেন্টটা দরকারি। না থাকলে কাপড় কাচা সাবান হলেও চলবে, যদি তোমার হাতে কাছে ডিটারজেন্ট না থাকে তুমি যে কোনো একটা কাপড় কাচা সাবান তৈরি নিতে পারো। পরিষ্কার পানি লাগবে এবং জলজ একটা উদ্ভিদ লাগবে। জলজ উদ্ভিদের মধ্যে আসলে কি কি থাকে, কলমি শাক যেটা সাধারণত সব জায়গায় পাওয়া যায়, তোমরা যে কোনো একটা বিলে আসলে আমাদের কলমি শাকটা পাবা, বা হেলঞ্চা শাক, কচুরি পানা, বা নির্দেশনায় বলা আছে তার মানে ছক দুইটা আমাদের আঁকার দরকারি। তো ছক দুইটা আমাদের কি কি করতে হবে, তো পর্যবেক্ষণ ছক, এই ছক গুলোর নাম হচ্ছে পর্যবেক্ষণ ছক, এখানে যেটা দিছে হচ্ছে পর্যবেক্ষণ ছক। পর্যবেক্ষণ ছকের এই পাশে আছে প্রভাবক, প্রভাবক ক এর প্রভাব, মানে তিনটা প্রভাবক, প্রভাবক ক, এটা হচ্ছে প্রভাবক খ, এটা হচ্ছে প্রভাবক গ, তিনটা প্রভাবক দিছে, এবং এই প্রভাবক গুলোর আলাদা আসলে সাব ক্লাস দিছে, যেমন সরাসরি সূর্যের আলোতে রাখা আমাদের পরিষ্কার পানিতে ডুবানো উদ্ভিদ, এখানে দিছে ছায়াগের স্থানে রাখা পরিষ্কার পানিতে ডুবানো উদ্ভিদ, এখানে দিছে প্রতি মিনিটে বুদবুদ সংখ্যা, বুদবুদ সংখ্যা পার্থক্য হওয়া বা না হওয়ার কারণ। এখানে দেখবে একটা ছক, একটা ছকের আন্ডারে তিনটা কলম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে প্রভাবক তিনটা আছে, এটা প্রভাবক ক, ডিটারজেন্ট বা সাবান মিশ্রিত পানিতে ডুবানো উদ্ভিদ। এখানে দেখো এখানে আসলে কলমগুলো কিন্তু খালি, এগুলো কিন্তু ফিল আপ করা দরকারি, তো এখানে কিন্তু আমাদের এই কলম গুলো ফিল আপ করতে হবে। এটার উপর ভিত্তি করে তোমার এখানে কোয়েশ্চেন গুলো করছে, নির্দেশনা আমাদের পরীক্ষণ এক সম্পূর্ণকরণ বিভিন্ন ছক ফিল আপ করে, এখানে ছক গুলো যেগুলো খালি রাখছে এগুলো আসলে তোমাদেরকে ফিল আপ করতে হবে, যেটা আমরা নির্দেশনার মধ্যে পাবো। আচ্ছা, তো এখানে কোয়েশ্চেন আরো আছে, এখানে উদ্দীপকটা এখন শেষ হয় নাই, উদ্দীপকে দেখবে আর একটা পার আছে, এখানে আরেকটা ছক আছে, এটার নাম হচ্ছে ছক দুই, হচ্ছে আমাদের ছক দুই, ছক দুইটা হচ্ছে আমাদের শালক সংশ্লেষণের হার। আচ্ছা, শালক সংশ্লেষণের হার মানে কি, দেখবে যে প্রভাবক যে তিনটা ইউজ করছি ক হ ঘ, অরিজিনাল নামটা কি, প্রকৃত নাম কি, এটা একটা কলম খালি রাখছে, এটা তোমার ফিল আপ করতে হবে। শালক সংশ্লেষণের হার কখন বাড়ে কখন কমে, এই জিনিসটা ছকটা তোমার ফিল আপ করতে হবে। তো তার জন্য তোমার আসলে যেটা তুমি বুঝতে পারো এগুলো প্রভাবগুলো কি, তোমার আসলে একটা পরীক্ষণ দিছে, যেমন রোদ্দ চললো একটা দিন বেছে পরীক্ষণ গুলো করতে হবে, এবং প্রতিটি পরীক্ষণের জন্য একই পরিমাণ পানি ব্যবহার করতে হবে যাতে উদ্ভিদ অংশটি পুরোপুরি ডুবে থাকে। প্রতিটি পরীক্ষণে একটি উদ্ভিদ ব্যবহার করতে হবে, তবে প্রতিবার পানি পরিবর্তন করে নিতে হবে, এবং সবকিছু ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে।
ছয়টি পরীক্ষণের প্রতিটি ক্ষেত্রে সবকিছু সাজানো 1 ঘন্টা থেকে 1 মিনিট ধরে আমাদের মোট 3 বার বুদবুদের সংখ্যার পাঠ নিতে হবে এবং সেই 3টি সংখ্যা গড় হবে পরীক্ষণের প্রতি মিনিটে বুদবুদ সংখ্যা। টক একের নির্ধারিত ঘরে সে মানটি লিখতে হবে। টক একের বুদবুদ সংখ্যা পার্থক্য হওয়া বা না হওয়ার কারণ ব্যাখ্যা করে আমাদের লেখার সময় জোড়ায় জোড়ায় পাঠের তুলনা করতে হবে, যেমন ক এক বনাম ক দুই, ক এক বনাম ক দুই এবং গ এক বনাম গ দুই। প্রতিটি ব্যাখ্যা 20-30 শব্দের মধ্যে হতে হবে এবং আমাদের 57 বলছে ছক দুই নির্ধারিত ঘরে প্রভাবক গুলোর প্রকৃত নাম পাঠ্যপুস্তক অনুযায়ী লিখতে হবে এবং সেই ক্ষেত্রে উল্লেখিত প্রভাবকের ফলে শাক সংশ্লেষণের হার বাড়ে এবং কমে সেটি উল্লেখ করতে হবে। 8 নম্বর হচ্ছে আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যে তো পরীক্ষণ গুলো সকাল থেকে শুরু হয়, নিম্নলিখিত ক্রম অনুসারে চলে। আমাদের বেশ কয়েকটা এখানে ছক দেওয়া আছে, মোটামুটি একটা পরীক্ষা সম্পূর্ণ করতে বলছে। এটা আসলে প্র্যাকটিক্যাল টাইপের একটা অ্যাসাইনমেন্ট, মানে তোমার আসলে এখানে আমাদের পরীক্ষাগুলো সম্পূর্ণ করতে হবে, বাট নট নেসেসারি পরীক্ষা সম্পূর্ণ করতে হবে। তুমি যদি পরীক্ষাটা না করো, যদি ছকগুলো ফিল আপ করতে পারো, মোটামুটি তোমার আর কাছে কিন্তু এখানে হয়ে যাবে। না, তোমাদের টার্গেট হচ্ছে ছকগুলো ফিল আপ করে। এখানে তো তারপর একটা নির্দেশনা দিচ্ছে, নির্দেশনা 1 নম্বর ক নম্বরে বসছে পরীক্ষণ সম্পূর্ণ করা ছক এক, এবং এখানে নট নেসেসারি পরীক্ষণ সম্পূর্ণ করতে হবে। পরীক্ষণ সম্পূর্ণের আইডিয়া যেটা আছে, যেমন 6টি পর্যবেক্ষণের সবগুলো গ্রহণযোগ্যতা সম্পূর্ণ করা হয়েছে ও পাঠে লেখা হয়েছে, এটা হইলে তোমাকে 4 নাম্বার দিবে এখানে। তো তার মানে আসলে যে 6টা পর্যবেক্ষণ আছে সেগুলো গ্রহণযোগ্যতা তোমাকে ব্যাখ্যা করতে হবে। আমার বসে আমাদের প্রভাবকের প্রভাবের প্রভাব আসলে তুলনামূলক ব্যাখ্যা, যেমন 3টি প্রভাবকের প্রভাব আসলে আমাদের এখানে ব্যাখ্যা করতে হবে। তাহলে আমরা আসলে এটা এ ধাপটা সম্পূর্ণ করব। আবার প্রভাবকের প্রকৃত নাম উল্লেখ করতে হবে, মানে আসলে এটা আসলে 6 নম্বর 2, 6 নম্বর 2 এর মধ্যে এটা ফিল আপ করতে হবে। মোট কথা হচ্ছে তোমার সবগুলো ছক ফিল আপ করতে হবে। ঘ নাম্বার যেটা বলছে শালক সংশ্লেষণের হার হ্রাস বৃদ্ধি কখন হয়, এটা আসলে 6-2 এর মধ্যে যেটা আছে, 6-2 এর মধ্যে হ্রাস কখন ঘটে, কখন বৃদ্ধি পায় শালক সংশ্লেষণ, এই জিনিসগুলো আমাদের ফিল আপ করতে হবে। তো মোট কথা হচ্ছে এই ছক গুলো তোমার আগে ফিল আপ করতে পারলেই তোমার দেখবে যে এইখানে নির্দেশনা গুলো মোটামুটি এখানে কাভার হয়ে যাবে। ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার, ঘ নাম্বার, এই নির্দেশনা যেগুলো আছে দেখবে যে তুমি ছক গুলো কাভার সম্পূর্ণ করার মাধ্যমে দেখবে যে তোমার এই নির্দেশনা গুলো ফুলফিল হবে। এখন আস্তে আস্তে আমরা আসলে সমাধানের দিকে চলে যাই, আমরা দেখি এই ধরনের কোয়েশ্চেন গুলো আমরা কিভাবে সমাধান করবো। তো আমাদের প্রথমে শুরু করতেছি, এটা আসলে প্রথম ছক আমরা ফার্স্টে ফিল আপ করিনি। প্রথম ছক যেটা আছে এটা হচ্ছে ছক নাম্বার 1, এটা হচ্ছে পর্যবেক্ষণ ছক। পর্যবেক্ষণ ছক যদি আমরা ফিল আপ করি, ওখানে বলছে আমাদের প্রভাবক ক হ ঘ, তিনটা প্রভাবক আছে। তো তিনটা প্রভাবকের জন্য আমরা আসলে ছকটা এরকম একটা ছক খাতে এঁকে নিবো। এই পাশে থাকবে প্রভাবক, প্রতি মিনিটে বুদবুদ সংখ্যা, এই পাশে হচ্ছে বুদবুদ সংখ্যা পার্থক্য হওয়া বা না হওয়ার কারণ। তো প্রথম প্রভাবকটা আমাদের প্রভাবক ক এর প্রভাব, প্রভাবক ক এর প্রভাব আমরা একটু দেখি। আমাদের ফার্স্টে বলছে সরাসরি সূর্য আলোতে রাখা পরিষ্কার পানিতে ডুবানো উদ্ভিদ, এবং এখানে মধ্যে আমরা উদ্ভিদের সংখ্যা গুলো কাউন্ট করবো এবং এই পরীক্ষাটা 3 বার করার পর আমরা 3 বারের এভারেজ নিব। এভারেজ কয়টা উদ্ভিদ এখান থেকে বের হয়ে যাচ্ছে, তো প্রথমবার দেখতেছি 20টা, সেকেন্ড টাইম আমাদের 24টা, থার্ড টাইম আমাদের 25টা উদ্ভিদ পাওয়া গেছে। এবং আমরা যদি এই তিনটা জিনিসের এভারেজ নিই বা গড় নিই, তো এখানে গড়টা আসতেছে প্রায় 23টা, মানে এখানে প্রতিবার 23টা করে বুদবুদ সংখ্যা বের হয়ে যাচ্ছে। এবং আমরা যদি দেখি আমাদের আমাদের ছায়া ঘেরা স্থানে যখন এই জিনিসটাকে রাখছি, তখন ডুবানো উদ্ভিদটার বুদবুদ সংখ্যা আসতেছে ছায়া ঘেরা স্থানে নিয়ে যাওয়ার পর দেখতেছি এটার বুদবুদ সংখ্যা হয়ে গেছে 12টা, 11টা আর 13টা। এবং এই তিনটা যদি আমি গড় নিই, 3 বারের পরীক্ষাটা করবো, 3 বার নেওয়ার পর 3টার গড় নিবো, গড়টা আসতেছে প্রায় 12। ওকে ভাই, গড় কেন নিচ্ছেন? গড় হচ্ছে আমাদের বিভিন্ন মানগুলো তেমন না যে এটা আসলে একুরেট মান আসবে, এই জন্য মানটা আসলে আমরা বেশ কয়েকবার পরীক্ষাটা করে জিনিসের এভারেজটা নিই। এটা আসলে তখন এই জিনিসটা খুব বেশি কারেক্ট আসে যখন আমরা এই পরীক্ষাটা অনেক বেশি বার করি। আমি যদি পরীক্ষাটা 100 বার করতে পারতাম, আমার পরীক্ষণটা খুব কারেক্ট আসতো যে এই জিনিসটা আসলে সঠিক মানের দিকে যেত আর কি। তো গড় জিনিসটা আসলে এই জন্য নেয়া। এবং এবার দেখিবে বুদবুদের সংখ্যা এখানে ভাই 23টা পাইছেন, এখানে হয়ে গেছে 12টা। অবভিয়াসলি ভাই এখানে একটা হ্রাস বৃদ্ধি করছে, সূর্য আলোটা একরকম ছিল, এখানে আসলে ওই রকম নাই, চেঞ্জ করছে, বুদবুদ সংখ্যা অনেকটা কমে গেছে। কমে যাওয়ার কারণ কি? কমে যাওয়ার কারণটা তোমাকে আসলে এখানে পাশে একটা ছক করে সেটা আসলে তোমার বিশ্লেষণ করা লাগবে। তো কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর গুরুত্ব অপরিসীম। পানি ও কার্বন ডাইঅক্সাইড থেকে শর্করা প্রস্তুতির জন্য আলো প্রয়োজন। সরাসরি পরিষ্কার পানিতে উদ্ভিদ রেখে আমাদের ক এক সূর্য আলোতে 1 ঘন্টা রাখার পর প্রথম 3 মিনিটে গড় থেকে আমাদের বুদবুদের সংখ্যা 23 পাওয়া যায়, এবং অন্যদিকে ছায়া ঘেরা স্থানে বুদবুদের সংখ্যা মাত্র 12তে নেমে আসে। এর কারণ হলো শালক সংশ্লেষণে আলোক শক্তির উপস্থিতিতে বিক্রিয়ার হার বেশি থাকে, ফলে আসলে আমাদের অক্সিজেন বেশি উৎপন্ন হয় এবং বুদবুদ বেশি হয়। সূর্য আলোকের প্রভাবে আমাদের ক দুই এর তুলনায় ক একের অত্যন্ত বেশি উন্মুক্ত থাকে, তাই বুদবুদের সংখ্যা বেশি হয়ে থাকে। এই কারণে দেখবো যে আমাদের
নাম্বার থেকে মানে যেখানে সূর্য আলো ছিল এবং যেখানে সূর্য আলো ছিল না তার মধ্যে দুপুরের সংখ্যার একটা পার্থক্য সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে আমাদের খ নাম্বার যে গ্যাটা আছে প্রভাবকটা আছে ওটার জন্য যে ডাটা লিখছি। এবার আসলে খ নাম্বারটা আসে পর্যবেক্ষণ ছকের একটা বাকি অংশ আছে, দুইটা অংশ আছে। একটা হচ্ছে আমাদের প্রভাবক খ, প্রভাবক খ এর মধ্যে কি বলছে তো প্রভাবক খ এর প্রভাব গুলো দেখি। প্রভাবক খ এর আমাদের খ এটা হচ্ছে যে পরীক্ষণটা হচ্ছে কক্ষ তাপমাত্রায় পানিতে ডুবানো একটা উদ্ভিদ নাম এবং ওইটার বুদ্বুদ সংখ্যা কাউন্ট করতেছে। পানিতে ডুবানো অবস্থায় দেখতেছে এটা বুদ্বুদ আসতেছে প্রায় 15 এবং প্রথমবার পরীক্ষণে 15, সেকেন্ডবার পরীক্ষণে 14 এবং পরীক্ষণ যখন করছে তখন এটা আসছে 13। তিনটার আমি যদি গড় নিই গড়টা আসতেছে 14 কাছাকাছি। আবার যখন আমি এটা সেম পরীক্ষাটা কুসুম গরম পানিতে এটা আসলে করছি তখন দেখতেছে বুদ্বুদ সংখ্যা আসতেছে 3 এবং এখানে আসতেছে 2, এখানে 4 এবং আমি যখন এই তিনটা জিনিসের অ্যাভারেজ নিয়েছি মানটা আসতেছে প্রায় 3 এর কাছাকাছি। এখন ভাই বুদ্বুদ সংখ্যার পার্থক্য সৃষ্টি হওয়ার কারণটা আমাদেরকে একটু এখানে বিশ্লেষণ করা লাগবে এবং বুদ্বুদ সংখ্যার পার্থক্য সৃষ্টি হওয়ার কারণটা এখানে দেওয়া আছে। যদি এই জিনিসটা লেখাটা একটু ছোট হয়ে থাকে আমি একটু জুম করি তোমাদের আসলে পড়তে সুবিধা হবে। একটু জুম করে আমি জিনিসটা আসলে দেখাই এখানে আসলে কি ঘটছে। এটা বুদবুদের সংখ্যা পার্থক্য হওয়া বা না হওয়ার কারণ আমরা জানি স্বাভাবিক সংমিশ্রণ প্রক্রিয়ায় তাপমাত্রা একটি বিশেষ প্রভাবক হিসেবে কাজ করে। সাধারণত পরিমিত তাপমাত্রা অর্থাৎ 22 থেকে 35 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত স্বাভাবিক সংমিশ্রণের হার বেশি থাকে এবং 45 উপরে এই প্রক্রিয়া চলে না। তো আমাদের খ এক এই কক্ষ তাপমাত্রা বলতে আমরা 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বুঝি। তাই এই তাপমাত্রায় 1 ঘন্টা রাখার পর 3 মিনিট বুদবুদের গড় পাই আমরা 14। কিন্তু খ দুই এ কুসুম গরম পানিতে অর্থাৎ তাপমাত্রা হচ্ছে প্রায় 40 ডিগ্রি সেন্টিগ্রেড, সাধারণত 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মানে ফুটতে শুরু করে আমরা জিনিসটাকে কুসুম গরম পানি বলি যখন এটা প্রায় 40 ডিগ্রি আশেপাশে থাকে। 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 ঘন্টা রাখার পর 3 মিনিটে গড়ে বুদবুদ সংখ্যা মাত্র 3টা পাওয়া যায়। কোন তাপমাত্রায় স্বাভাবিক সংমিশ্রণের হার এনজাইম এবং সাবস্ট্রেটের মধ্যে আমাদের আণবিক ঘর্ষণের সংখ্যা সীমাবদ্ধ থাকে। উচ্চ তাপমাত্রায় এনজাইম গুলো বিকৃত হয় এবং ফলে তাপমাত্রা বেশি থাকে। এই জন্য আমাদের খ এক এর তুলনায় খ দুই এ স্টোমাটা ও মেসোফিল টিস্যু এর কার্যকারিতা অনেক অংশেই কমে যায়। এই জন্য আমাদের এখানে বুদ্বুদ সংখ্যার একটা পার্থক্য সৃষ্টি হয়েছে এখানে 14টা এখানে 3টা। এবার গ নম্বর প্রভাবকটা আসি। গ নম্বরে আরেকটা প্রভাবক আছে, গ নম্বর প্রভাবকটা নিয়ে আমাদেরকে আসলে বুদ্বুদ সংখ্যার কাউন্টটা করতে হবে। কেন গ এক নামে পরীক্ষণটা বলছে বড় হচ্ছে চামচ চামচের আধা চামচ ভিনেগার বা লেবু রস মিশ্রিত পানিতে ডুবানো উদ্ভিদ। আমি একটা লেবু রস বা ভিনেগার মিশ্রিত একটা পানি নিয়ে ওখানে মধ্যে একটা উদ্ভিদ ডুবিয়ে দিলাম, ওখানে মধ্যে আমি আসলে আমাদের বুদবুদ হচ্ছে সেটা দেখতে আছি এবং দেখলাম যে বুদবুদ সংখ্যা 3 বার পরীক্ষণে কোনোবারই বুদবুদ পাওয়া যাচ্ছে না। বুদবুদ সংখ্যা 0 0 0 এবং এটা গড় নিলেও কিন্তু ওটা কিন্তু 0 আসতেছে। আর সেম পরীক্ষাটা আমি যখন বড় চামচ আমি যখন ডিটারজেন্টের মিশ্রিত পানির মধ্যে সেম পরীক্ষাটা করতেছি, ডিটারজেন্ট মিশ্রিত একটা পানি আমি কারিও মাধ্যম তৈরি করছি পানির মধ্যে এবং ওখানে একটা উদ্ভিদ ডুবিয়ে দেওয়ার ফলে আমি দেখতেছি ওখানেও সেম 0+0+0/3 এটা গড় করলেও কিন্তু 0 আসে না, তার মানে আমি কোনো বুদবুদ পাচ্ছি না। বুদবুদ না পাওয়ার ভয়ের কারণটা কি? বুদবুদ না পাওয়ার কারণটা এইখানে ব্যাখ্যা করা হয়েছে। এখানে আসলে বুদবুদ সৃষ্টি না হওয়ার কারণগুলো এখানে আসলে ব্যাখ্যা করছে। এই জিনিসটা হচ্ছে আমাদের ব্যাখ্যাটা। যাদের একটু সমস্যা হচ্ছে আমি এটা একটু জুম করে দিই যাতে তোমাদের আসলে পড়তে সুবিধা হয়। এখানে কি বলছে আমাদের বলছে ভিনেগার অত্যন্ত অম্লীয়, আমাদের এটা হচ্ছে বুদবুদ এর বুদবুদের সংখ্যা পার্থক্য না হওয়ার কারণ। আমাদের ভিনেগার হচ্ছে অত্যন্ত অম্লীয়, সাধারণত ভিনেগার হচ্ছে একটা অ্যাসিড। কি অ্যাসিড? ভিনেগার হচ্ছে একটা ইথানোয়িক অ্যাসিড। এটা আসলে গাছের বৃদ্ধিতে অনেক নেতিবাচক প্রভাব ফেলে। সাধারণত আমাদের অ্যাসিড দেখবে যে গাছের বৃদ্ধিতে একটা ভালো প্রভাব ফেলে না, গাছটাকে বৃদ্ধিতে বাধা দেয়। ভিনেগার একটা আসলে প্রাকৃতিক আগাছা হত্যাকারী হিসেবে ব্যবহৃত হয় এবং এটা উদ্ভিদের সঙ্গে কোনোভাবে যোগাযোগ তৈরি হলে তাতে উদ্ভিদ মারা যেতে পারে। এবং গ এক পরীক্ষায় উদ্ভিদকে 1 ঘন্টা ভিনেগারে রেখে 3 মিনিটের মধ্যে 3 মিনিটে গড় বুদবুদের সংখ্যা পাওয়া যায় না। অন্যদিকে আমাদের গ দুই পরীক্ষায় একই উত্তর পাওয়া যায়, কারণ ক্ষতিকারক উপাদান সমূহ ডিটারজেন্ট পাতার কোষে ক্ষারত্ব বাড়িয়ে স্বয়ং সংমিশ্রণ হার দুরুণ ভাবে এটা আসলে পাতার ক্ষতি করে। এর ফলস্বরূপ ক্ষতিগ্রস্ত পাতা তার রং পরিবর্তন হয়ে যায় এবং স্বাস্থ্যকর আমাদের অংশ সমূহ নষ্ট হয়। আমরা জানি যে কোনো কিছু ব্লিচিং ডিটারজেন্ট আমাদের মাটির ভালো ব্যাকটেরিয়া মেরে ফেলে। দেখবে যে ডিটারজেন্ট আর আমাদের অ্যাসিড যেটা আছে ভিনেগার এটা দেখবে যে আমাদের উদ্ভিদের জন্য মোটামুটি রকমের ক্ষতিকর। তার কারণে দেখবে যে এখানে আমরা এই পরীক্ষাটাতে আমরা কোনো ধরনের বুদবুদ পাই নাই। এটা হচ্ছে আমাদের বুদবুদ সৃষ্টি না হওয়ার যে কারণটা আছে সেটা হচ্ছে এটা। এখন আমরা প্রথম ছকটা সাকসেসফুলি ফিল আপ করছি, এটা আসলে তোমরা স্টেপ বাই স্টেপ লিখে আমাদের প্রথম ছকটা পূরণ করবা। এবার আসি আমাদের দ্বিতীয় ছকটা। আমাদের ছক কিন্তু দুইটা আছে, এটা হচ্ছে ছক 2,
এটা ছিল সাধক সংদর্শনের হার সংক্রান্ত আমাদের একটা ছক ছিল। ছকটা আমরা একটু ফিল আপ করি। এই ছকটার প্রথমে ছিল, এটা ছিল প্রবাবক, এখানে ছিল প্রকৃত নাম, এগুলো কিন্তু খালি ছিল। প্রকৃত নাম, সাধক সংদর্শনের হার বাড়ে এবং সাধক সংদর্শনের হার কমে, এইগুলো কিন্তু আমাদের ফিল আপ করা ছিল না। জাস্ট বসে প্রবাবক কম, প্রবাবক কর, প্রকৃত নামটা হচ্ছে এখানে আলো, যে প্রবাবক যে জিনিসটা প্রভাবিত করতেছে জিনিসটাকে আমাদের ক নাম্বারে, ওইটা হচ্ছে আমাদের আলো। প্রবাবকটার নাম হবে আলো, মানে ক জায়গায় আমরা নিচে নিচে লিখবো আলো। এবং সাধক সংদর্শনের হার কখন বাড়ে, তো বাড়ে হচ্ছে আলো তীব্রতা বৃদ্ধি করলে, সাধারণত প্রাকৃতিক ভাবে দিনের আলোর সময় বেড়ে গেলে, অথবা উদ্ভিদের আশেপাশে প্রতিফলক তল যেমন পুকুর বা নদী থাকলে সাধক সংশ্লেষণের হার বৃদ্ধি পায়, যতক্ষণ না পর্যন্ত কোন সীমাবদ্ধ ফ্যাক্টর স্বল্প পরিবহনে পরিণত হয়। দেখো সাধক সংশ্লেষণের হার কখন কমে, পর্যাপ্ত আলো ছাড়া একটা উদ্ভিদ খুব দ্রুত সাধক সংশ্লেষণ করতে পারে, এছাড়া আলো তীব্রতা আমাদের অতিমাত্রায় উচ্চ হলে সাধক সংশ্লেষণের হার দ্রুত হ্রাস পাবে, কারণ আলো উদ্ভিদকে ক্ষতি করতে শুরু করে। এটি সাধক সংশ্লেষণের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক, এই কারণে উচ্চ আলোতে সাধক সংশ্লেষণের ফলে পাতায় গ্লুকোজ এত বেড়ে যেতে পারে, যার ফলে পাতার স্টোমাটা মুখ বন্ধ হয়ে যায়। ক নাম্বার যে আমাদের প্রভাবকটা আছে ওইটার নাম হচ্ছে আমাদের তাপমাত্রা, এখানে যে জিনিসটা ভূমিকা রাখতেছে ওটা হচ্ছে টেম্পারেচার। তো তাপমাত্রা যত বেশি হয় সাধক সংশ্লেষণের হার তত বেশি, সাধক সংশ্লেষণ একটা রাসায়নিক আমাদের বিক্রিয়া এবং তাপমাত্রার সাথে বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়াগুলো আর বৃদ্ধি পায়। পরিমিত তাপমাত্রা অর্থাৎ 22 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সাধক সংশ্লেষণের হার অনেক বেশি পাওয়া যায়। আবার এটা আসলে কখন কমে আমাদের সাধক সংশ্লেষণটা, এটা হচ্ছে অতি নিম্ন তাপমাত্রায় বা 0 ডিগ্রি সেন্টিগ্রেড এর কাছাকাছি অবস্থায় সাধক সংশ্লেষণের হার শূন্য হয়। আমাদের বিক্রিয়া করার জন্য সর্বনিম্ন যতটুকু তাপমাত্রা দরকার তা ওই তাপমাত্রায় সাধক সংশ্লেষণে ঘটে না। এছাড়া আমাদের উচ্চ তাপমাত্রা যেমন 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সাধক সংশ্লেষণের হার হ্রাস পায়, তার মানে খুব নিম্ন তাপমাত্রায় এবং খুব উচ্চ তাপমাত্রায় সাধক সংশ্লেষণের হার দেখবে যে খুবই কমে যায়, কিন্তু মিডিয়াম টেম্পারেচার যেটা আছে জাস্ট 22 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তখন সাধক সংশ্লেষণের হারটা অনেক বেশি থাকে। ওকে, এটা ছিল খ নাম্বার তাপমাত্রা ফ্যাক্টর যেটা ছিল। একদম সর্বশেষ ফ্যাক্টর নাম হচ্ছে গ, এটা হচ্ছে খনিজ পদার্থ। আমাদের ডিটারজেন্ট বা সাবান এর মধ্যে খুব কম সংখ্যক উপকারী উপাদান যেমন আমাদের ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, নাইট্রোজেন থাকে, তা আসলে আমাদের ক্লোরোফিলের উৎপাদন বৃদ্ধির ফলে সাধক সংশ্লেষণ হার বাড়ে। আবার আমাদের বেশ কিছু পদার্থ আছে যেমন সব উদ্ভিদের কখন কমে, এটা সব উদ্ভিদের বিকাশের জন্য পানি অপরিহার্য, দূষিত পানি উদ্ভিদের সাধক সংশ্লেষণের হার কম করে এবং নেতিবাচক প্রভাব ফেলে, গাছগুলো পানি দেওয়ার জন্য আমাদের পানিতে ডিটারজেন্ট গুলো বিরূপ প্রভাব ফেলে থাকে। এতটুকু হচ্ছে আমাদের দুইটা ছক সাকসেসফুলি ফিল আপ করছে। এখন দুইটা ছক ফিল আপ করলেই যে ভাই আমাদের ফুল আনসার করা হয়ে গেছে এই জিনিসটা আমি কেমনে শিওর হবো, তো চলো আমরা আসলে যে নির্দেশনা গুলো দিচ্ছে ওগুলো আবার প্রথম থেকে মিলিয়ে নিই। আমাদের প্রথম নির্দেশনা, প্রথম কোয়েশ্চেনটা করছিল কি, প্রথম কোয়েশ্চেনটা আমাদেরকে করছিল, আমি একটু প্রথম কোয়েশ্চেন একটু দেখে আসি। আমাদের প্রথম কোয়েশ্চেনটা আসলে কি ছিল, আনসারটা তো একটু পরে মিলাচ্ছে, আমাদের কোয়েশ্চেনটা আগে কি ছিল, কোয়েশ্চেন করছে পরীক্ষণটা সম্পূর্ণ করতে এবং এটা ছক এক থেকে এবং ছয়টা আমাদের পরীক্ষণের সবগুলো গ্রহণযোগ্যতা সম্পূর্ণ করা হয়েছে এবং এই পার্ট লেখা হয়েছে। আচ্ছা, তো তোমাদের আসলে পরীক্ষণটা সম্পূর্ণ করতে বলছে ছক একের আমরা কিন্তু ডাটাটা আসলে সম্পূর্ণ করছি এবং এটা কিন্তু আমরা আসলে সম্পূর্ণ করে দেখাইছি, তো এটা রেসপেক্ট আনসার দিব। তো সাধক সংশ্লেষণের ফলে অক্সিজেন নির্গমনের উপর বিভিন্ন প্রভাবকের প্রভাব নির্ণয়ে তুলনামূলক পরীক্ষণ করার জন্য প্রশ্নের নির্দেশনা অনুযায়ী প্রথম যে সকল উপকরণ সংগ্রহ করা হয়েছে তা হলো স্বচ্ছ কাঁচের গ্লাস, ভিনেগার, ডিটারজেন্ট, পরিষ্কার পানি ও কলমিশা। এরপর এক রৌদ্রজ্জ্বল দিনে নির্দেশনা 4 মোতাবেক আমাদের পরীক্ষা করা হয়েছে এবং নির্দেশনা 5 মোতাবেক এবং 6টি ধাপে ধাপে উদ্ভিদটিকে 1 ঘন্টা রেখে তারপর পর্যবেক্ষণ ছক 1 3 মিনিটে বুদবুদ সংখ্যা গড় করে আসলে তা আসলে ছক 1টি আসলে যথাযথভাবে পূর্ণ করা হয়েছে। আমাদের প্রভাবকের প্রভাব এবং তুলনামূলক ব্যাখ্যা, প্রভাবকটা আসলে কি প্রভাব রাখতেছে ওই জিনিসটার একটা তুলনামূলক ব্যাখ্যা প্রদান করতে বলছে। প্রভাবকের প্রভাবের তুলনামূলক ব্যাখ্যা কি, আমাদের ছক 1 এর প্রভাবকের প্রভাব ব্যাখ্যা করার আমাদের সময় নির্দেশনা 6 মোতাবেক তুলনা করা হয়েছে এবং প্রতিটি ব্যাখ্যা প্রায় 30 শব্দের মধ্যে শেষ করা হয়েছে, মানে ওরা যে নির্দেশনা দিচ্ছে আমরা পালন করছি। সিমিলারলি আমাদের নির্দেশনা গ যেটা আছে ওটাও কিন্তু আমাদের মোটামুটি পাঠ্যপুস্তকের ছক যখন ফিল আপ করছি তখন কিন্তু ওই নির্দেশনাটাও কিন্তু স্যাটিসফাই হয়েছে এবং নির্দেশনা গটাও আমাদের যখন ছক ফিল আপ করছি তখন আসলে সেই সাথে স্যাটিসফাইড হয়ে গেছে। তার মানে নির্দেশনা আমাদের খ আর গ মোটামুটি আমাদের 4টা নির্দেশনা যেটা আছে 4টা নির্দেশনা কিন্তু আমরা
সাকসেসফুলি কমপ্লিট করতে পারছি, ওই দুইটা আমাদের শর্ট ফিল আপ করার মাধ্যমে। তো দুইটা শর্ট যদি একটু বড় বড় চেষ্টা করবা, খাতাটার আমাদের চেষ্টা করে হলো আমাদের ছকগুলা একটু সুন্দর করে ফিল আপ করার, এবং একটু স্কেল মার্জিন টার্জিন নিয়ে তোমরা আসলে ছকটা ফিল আপ করবা। তো এভাবে অ্যাসাইনমেন্টটা সম্পূর্ণ করলে আসলে তোমাদের সম্পূর্ণ নাম্বারটা পাওয়াতে আসলে কোনো অসুবিধা থাকবে না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের ভিডিওটা দেখার জন্য। যারা আমাদের ইংলিশ অ্যাপস চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নাই, একটু সাবস্ক্রাইব করে নিও, যদি তোমরা তুমি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো, এবং একটু নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখিও, যাতে তোমরা অন্যান্য অ্যাসাইনমেন্টের সমাধান আমরা আপলোড করলে সাথে সাথে পেয়ে যেতে পারো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের ভিডিওটা দেখার জন্য। আশা করি দেখা হবে কোনো পরের কোনো অ্যাসাইনমেন্টের সমাধান। আশা করি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে।